সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিউ কুকিং হাউস E7 চ্যানেলে আপনাকে স্বাগতম। চলে এলাম আরেকটি টেস্টি জুস রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি পাকা আম দিয়ে খুবই চমৎকার ভিন্ন স্বাদের তিনটি জুস। অত্যধিক গরমে এই রেসিপিটি তৈরি করলে সকলেই খুব প্রশংসা করবে। এখন বাজারে প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে, সহজলভ্য এই ফলটি দিয়ে তৈরি করে নিন চমৎকার স্বাদের তিনটি জুস। এই তিনটি জুস তো এভাবে তৈরি করে নিলে ছোট থেকে বড় সকলেই খেতে খুবই ভালোবাসবে। অতিথি আপ্যায়নে খুবই ঝটপট কম কিছু উপকরণে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আজকের রেসিপি দেখতে থাকুন শেষ পর্যন্ত, আশা করছি উপকৃত হবেন। পাকা আম দিয়ে জুস তৈরির জন্য এখানে আমি দুটো পাকা আম নিয়েছি। আমগুলো খুব মিষ্টি কি না তা খেয়াল করবেন। আমগুলো যদি খুব মিষ্টি হয় তাহলে এই রেসিপিটি খুবই সুস্বাদু হবে, খেতে খুবই চমৎকার লাগবে। ভিউয়ার্স, দেখতে থাকুন আজকের এই রেসিপি। আম দুটোকে এভাবে ছোট সাইজ দিয়ে কেটে নিয়েছি। খুব ছোট সাইজ করে কেটে নিলাম যাতে ব্লেন্ড করে নেওয়া সহজ হয়। আমার আমগুলো খুব পাকা ছিল। এ পর্যায়ে আমগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। একটি ব্লেন্ডারের জার নিয়েছি, প্রথমে এর মাঝে অ্যাড করে দিচ্ছি আমকুচিগুলো। প্রচণ্ড এই গরমে এভাবে রেসিপিটি তৈরি করে নিলে আমার বিশ্বাস সকলেই খুব প্রশংসা করবে। অত্যধিক গরমে স্বাস্থ্যকর এই জুস রেসিপিটি তৈরি করে নিন সহজভাবে। দিচ্ছি হাফ চা চামচ লবণ। আমি আজ খুব সহজভাবে পাকা আমের এই তিন প্রকার জুস তৈরি করেছি। কিভাবে তৈরি করেছি তা দেখতে থাকুন শেষ পর্যন্ত। দিচ্ছি পরিমাণ মতো পানি, এখানে ঠান্ডা পানি অ্যাড করতে হবে। ব্লেন্ড করে নিয়েছি। তিনটি গ্লাস নিয়েছি, গ্লাসের মাঝে ব্লেন্ড করা সেই পিউরিগুলো ঢেলে নিচ্ছি। খুবই ঝটপট কম কিছু উপকরণে আজকের এই জুসগুলো তৈরি করলাম। কিভাবে তৈরি করলাম দেখতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আজকের এই জুস রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। এভাবে জুসগুলো তৈরি করে নিলে খেতে যে কতটা চমৎকার হয় যারা তৈরি করেননি তারা কিছুতেই বুঝতে পারবেন না। একটি গ্লাসে নিয়ে নিচ্ছি এক চা চামচ পাউডার মিল্ক। আমি এখানে পাউডার মিল্ক অ্যাড করেছি, আপনারা কেউ চাইলে লিকুইড মিল্ক অ্যাড করতে পারেন। দিচ্ছি প্রায় এক চা চামচ চিনি। যেহেতু আম প্রচুর মিষ্টি ছিল তাই চিনিটি একটু কম করে দিলাম, চাইলে আর একটু বাড়িয়ে নিতে পারেন। পাউডার মিল্কগুলো গুলে নিয়েছি, কেমন ঘন হয়েছে দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এরকম ঘনত্বে তৈরি করে নিতে হবে জুসটি। আপনারা কেউ চাইলে আর একটু পাতলা করে নিতে পারেন, তবে আমি এমনই ঘন রেখে দিলাম। তৈরি হয়ে গেল আমের মিল্কশেক। এ পর্যায়ে আমি দেখিয়ে দিব ভিন্ন স্বাদের আরেক প্রকার জুস। আমি আরেকটি গ্লাসে প্রায় এক চা চামচ চিনি অ্যাড করেছি। তারপর আমি এর মাঝে দিয়ে নিচ্ছি প্রায় এক চা চামচ তোকমা। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ইসবগুল। কারা এভাবে আমের এই জুস তৈরি করেছেন তোকমা ইসবগুল দিয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। এভাবে তৈরি করে দেখতে পারেন, খেতে খুবই চমৎকার হয়। এখন গুলে নিচ্ছি ভালো করে। অত্যধিক গরমে এভাবে জুস তৈরি করলে শরীর মন দুটোই জুড়িয়ে যায়। গুলে নেওয়া হয়ে গেল তোকমা এবং ইসবগুল দিয়ে গুলে নিয়েছি কিছুক্ষণ, জাস্ট 5 মিনিট ভিজিয়ে রেখেছি। তোকমাগুলো ভিজে গিয়েছে, এরকম ঘন হয়ে গিয়েছিল জুসটি, দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। খুবই টেস্টি হয় এই জুস রেসিপিটি, আশা করছি ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি আরেকটি গ্লাসে প্রায় হাফ চা চামচ থেকে সামান্য একটু কম ভাজা জিরে গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি এক পিচ লেবু।
এভাবে ভাজা জিরে গুঁড়ো এবং লেবু অ্যাড করে আমের এই জুসটি তৈরি করে নিলে খেতে যে কতটা চমৎকার হয় তা একদমই বোঝা যায় না না তৈরি করলে। যারা চিনি খাওয়া বারণ আছে যেসব ভিউয়ার্সদের, সেসব লাভলি ভিউয়ার্সদের জন্য আমার আজকের এই জুস রেসিপিটি। এভাবে জুসটি তৈরি করে নিলে খেতেও খুবই চমৎকার হয়, আবার খুবই সুস্বাদুভাবে তৈরি করে নেওয়া যায়। তৈরি হয়ে গেল আমার তিনটি জুস। এ পর্যায়ে আমি বরফের টুকরো দিয়ে দিচ্ছি তিনটি গ্লাসে। ঠান্ডা ঠান্ডা এই জুস রেসিপিগুলো খেতে অসাধারণ লাগে। শরীর এবং মন প্রশান্তদায়ক করতে আমের এই টেস্টি তিনটি জুস তৈরি করে নিতে পারেন খুবই সহজভাবে। আশা করছি আজকের রেসিপিটি খুবই ভালো লেগেছে। ভিউয়ার্স, আমার আজকের এই তিন ধরনের আমের জুস রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন, যাতে এমন সহজ ও উপকারী রেসিপি দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান হয়ে পৌঁছে যায় আপনার কাছে। রেসিপিগুলো ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। ভিডিওতে একটি লাইক দিতে একদমই ভুলে যাবেন না। আমের এই ভরা মৌসুমে এই টেস্টি তিন প্রকার জুস তৈরি করে পরিবারের সকলকে পরিবেশন করুন। আশা করছি শরীর মন দুটোই প্রশান্তদায়ক হয়ে উঠবে আমের এই চমৎকার টেস্টি জুস খেলে। আজকের মতো বিদায় নিচ্ছি। আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।